আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ অনিমেষ, তুমি তো জানো ডেলিভারির টাইম নিয়ে আমাদের কোম্পানির একটা ভালো রেপুটেশন আছে। হ্যাঁ স্যার জানি তো, আমরা বাকি কোম্পানিদের তুলনায় অনেক তাড়াতাড়ি জিনিস ডেলিভারি করি। এক্স্যাক্টলি, একটা অদ্ভুত অর্ডার এসেছে জানো, আমরা কিছুতেই ট্র্যাক করতে পারছি না যে অর্ডারটা কে করেছেন। এদিকে অনলাইনে পেমেন্টও তিনি পাঠিয়ে দিয়েছেন, তাই তোমাকে ডেকে পাঠালাম আর কি। তুমি যদি সময় মতন পার্সেলটা পৌঁছে দাও তাহলে আমাদের অফিসের রেপুটেশনটা মানে বুঝতেই তো পারছো। ঠিক আছে, কিন্তু স্যার মানে বলছিলাম যে ওই ডেলিভারি দিতে গিয়ে আবার কোনো প্রবলেম। আরে তুমি হলে গিয়ে আমাদের কোম্পানির সাহসী এমপ্লয়ি। আরে তুমি বুঝতে পারছো না, তুমি আমাদের কোম্পানিকে এর আগে কত বিপদের হাত থেকে বাঁচিয়েছো। প্লিজ অনি, এইবারটাও অন্তত বাঁচিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমাকে ওই ডেলিভারির ঠিকানাটা আর পার্সেলটা দিয়ে দিন, আমি করে দেবো। সেই কখন থেকে তেপান্তরের মাঠ পেরিয়ে চলেছি তো চলেইছি, ঠিকানায় আর কিছুতেই পৌঁছতে পারছি না। এই পার্সেলটা ডেলিভারি করে অফিসে গিয়ে সাফ জানিয়ে দেবো, এবার থেকে এত দূরের ঠিকানায় আমি পার্সেল ডেলিভারি করতে পারবো না। আর যদি ডেলিভারি করিও তাহলে এক্সট্রা টাকা লাগবে, তাতে আমার চাকরি থাকলে থাকবে, না থাকলে নতুন কাজ খুঁজে নেবো, ভাল লাগে না। এই যে দাদু, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছি যে মুরারির মেস বাড়িটা কত দূর? কেন, সেখানে কি কাজ তোমার? আরে কাজ আছে বলেই তো যাচ্ছি দাদু, ঠিকানাটা একটু বলবেন দয়া করে। না না না, আমি জানি না বাপু, তুমি খুঁজে নাও, সুখে থাকতে ভূতে কি লয়। অদ্ভুত লোক তো। এই যে ভাই, এই বলছি যে মুরারির মেস বাড়ি যাওয়ার রাস্তাটা একটু বলবেন। আপনি মানুষ তো? আজব কাণ্ড, দেখে কি অমানুষ বলে মনে হচ্ছে আমাকে? বোঝা দায়। এই চল চল চল, তাড়াতাড়ি কেটে পড়ি, রাত হয়ে যাচ্ছে তো, চল। আচ্ছা ফ্যাসাদে পড়লাম রে বাবা, কেউ ঠিকানাটাই বলতে পারছে না। এদিকে অফিস থেকে বলে দিয়েছে আর্জেন্ট পার্সেল, আজ রাতের মধ্যেই ডেলিভারি দিতে হবে। এখন যে কি করি, সোজা রাস্তা ধরেই যাই, কপালে যা আছে দেখা যাবে। এই তো যাক বাবা, এতক্ষণে খুঁজে পেলাম, এবার পার্সেলটা পার্সেলের মালিকের হাতে দিলে আমার ছুটি। বলছি কেউ আছেন বাড়িতে? পার্সেল আছে, আছেন কেউ ভেতরে? যা চলে, কেউ কি নেই নাকি? আর একবার বলছি, কেউ কি আছেন? দেখুন অনেক কষ্টে এখানে পৌঁছেছি, সন্ধে নামছে, এবার কিন্তু আমি ফিরে যাব। ওকে তাড়াবেন না, ও এই বাড়ির পোষা কুকুর। সরি। আচ্ছা এখানে ব্রজেশ্বর চট্টোপাধ্যায় নামে কেউ থাকেন? ব্রজ? হ্যাঁ আছেন তো, ভেতরে আসুন। এই যে এইখানে বসুন, আমি ব্রজকে ডেকে দিচ্ছি। আপনি কি আমাকে খুঁজছেন? আগে আপনি ব্রজেশ্বর চট্টোপাধ্যায় তো? আপনার নামে পার্সেল আছে জানি। এই যে ধরুন। দাঁড়ান দাঁড়ান, এত তাড়া কিসের, সবে তো এলেন। আগে আমাকে তো বাড়ি ফিরতে হবে, হাতে একদম সময় নেই। কিভাবে ফিরবে, বাইরে তো ঝড় জল শুরু হয়েছে। ওই শুনুন, আপনি চা জল কিছু? না না না, একটু জল হলেই চলবে। কেমন যেন একটা আষ্টে গন্ধ নাকে আসছে। কে অন্ধকার মেস বাড়ি, তার উপর লোকগুলো পদের নয়, মনে হয় এই বাড়ি পরিষ্কারই করে না অনেকদিন। আপনি মেসের নতুন মেম্বার নাকি? হ্যাঁ আগে না, আমি পার্সেল দিতে এসেছি, এই বৃষ্টিটা একটু থামলেই চলে যাব। চলে যাবেন? মুরারির মেস বাড়ি ছেড়ে কেউ তো যেতেই চায় না, আর আপনি চলে যাবেন? ও মা, আবার নতুন মানুষ। এই এই
আগেই বলে দিচ্ছি, জল কিন্তু সকালে মাত্র 2 ঘন্টায় পাবেন। তার মধ্যে স্নান সেরে হাত মুখ একেবারে ধুয়ে নেবেন। হ্যাঁ, ওই একবার, ব্যাস। কি মাথায় ঢুকলো? আরে না না দাদা, আমি এখানে থাকতে আসিনি, আপনার কোথাও ভুল। ভুল? আমার ভুল হবে? এ হতেই পারে না, আমার ভুল হতেই পারে না। আগে হ্যাঁ তাই হচ্ছে, আমি একজন ডেলিভারি বয়, একটা ডেলিভারি দিতে এসেছি। আসলে ওই বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য আটকে পড়েছি আর কি। বৃষ্টিটা থামলেই আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। প্রথমে ওই রকম কথা তো সবাই বলে, কত শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত কেউই যায় না, আপনিও যাবেন না। অদ্ভুত লোক তো, আপনাদের এই গোটা মেস বাড়িটাই অদ্ভুত আর সন্দেহজনক। এই যে শুনুন, আপনি দয়া করে একবার ব্রজেশ্বর বাবুকে ডেকে দিন তো, উনি সেই যে কখন জল আনতে গেছেন এখনো এলেন না। আসবে না, আসবে না, ব্রজেশ্বরকে ডাকলেও আসবে না, ও আর কারো ডাকে সাড়া দেবে না। যত সব উল্টো পাল্টা, বেকার বেকার আপনার জন্য আমাকে কত কথা খরচ করতে হলো। যাই, অনেক কাজ পড়ে আছে, যাই। লোকগুলোকে দেখে বড্ড সন্দেহ হচ্ছে, ওদিকে আবার সবাই মুরারির মেজবাড়ি যাব শুনেই আমাকে এড়িয়ে গেল। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই নিন জল। আপনাকে অনেকটা পথ আসতে হলো আমার এই ছবির জন্য, তার জন্য আমি দুঃখিত। আসলে আজ রাতে ছবিটা হাতে না পেলে একটু সমস্যা হতো। না না, সমস্যা কিসের, জিনিস পৌঁছে দেওয়াই তো আমাদের কাজ। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, বলুন না। আসলে আমি এই মেস বাড়িতে নতুন, সবার সঙ্গে এখনো পরিচয় হয়ে ওঠেনি, তাই কাকে বলবো এটা ভাবতে ভাবতে আপনার কথা মনে হলো। বলছি, এই ছবিটা দেয়ালে টাঙিয়ে দিতে আমাকে একটু সাহায্য করবেন আপনি? আর এমন কি, অনেক ধন্যবাদ আপনাকে। না না, ধন্যবাদের কি আছে, বৃষ্টিটা একটু কমেছে মনে হয়, এবার আমাকে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন করব। বলুন না। বলছি, এই মেস বাড়িতে যারা থাকেন তারা সবাই এমন অদ্ভুত রকমের কেন? কারণ তো আছেই, দাঁড়ান। এই নিন, একবার চোখ বুলিয়ে দেখুন, নিজেই বুঝতে পারবেন। বাবারে, মুরারির মেস বাড়িতে একবার আসে, সে আর ফিরে না। বাঁচাও, বাঁচাও! কোথায় যে এই মুরারির মেস বাড়ি ভগবান জানেন। বলছি দিদি, মুরারির মেস বাড়িটা কোন দিকে গেলে পাবো? আমি ওসব জানি না বাপু। রাম 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 রাম। দূর, যাকে জিজ্ঞেস করি সেই উত্তর দিতে পারছে না। যাক বাবা, অনেক কষ্টে খুঁজে পেয়েছি। অনিমেষ বাবু আছেন? আপনার নামে পার্সেল আছে। আমি অনিমেষ, ভিতরে আসুন। বাঁচাও, বাঁচাও, বাঁচাও!
মুরারির মেজ বাড়িতে যে একবার আসে সে আর ফেরে না।